রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ শুরু হয়ে গিয়েছে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূর করার সুবর্ণ সুযোগ চলে এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবির তরফ থেকে একটি নতুন শর্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে যেখানে প্রার্থীদের চোদ্দ হাজার দুশো আট শূন্য পদের নিয়োগ করার দাবি জানিয়েছেন তাই কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা প্রয়োজন এবং কীরকম বেতন পাবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে অনলাইনে এবং ফুল নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে নিয়োগ পদ্ধতি কি থাকছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটিকে প্রেস করে নিন তো চলুন শুরু করি তো এখানে যে যে সমস্ত পোস্টে তোমরা অর্থাৎ আপনারা আপনা আবেদন করতে পারবেন সেখানে হচ্ছে আরআরি রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কোন নির্দিষ্ট পদ উল্লেখ করা হয়নি বা করেনি তবে আশা করা যাচ্ছে যে এই সমস্ত পদে আপনারা আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্টস কাম ক্লার্ক কাম ক্লার্কাম ট্রেন বাণিজ্যিক শিক্ষা নিবাস তারপর দেখো জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র কিপার বাণিজ্যিক কাম টিকিট ক্লার্ক গুডস গার্ড সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট সিনিয়র কিপার স্টেশন মাস্টার টেন ক্লার্ক ট্রাফিক সহকারী এ সমস্ত পদে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে শূন্য পদ রয়েছে চোদ্দো হাজার দুশো আটানব্বইটি শূন্যপদার আসা যাক এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর আর দু হাজার চব্বিশ এর জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে কিছু কিছু পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন এবং কিছু কিছু পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে তাহলে ন্যূনতম গ্র্যাজুয়েশান পাশ যারা করে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন কোনো রকমের এখানে আইটিআই লাগবে না নন আইটিআই যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে এবার কথা হচ্ছে যে বয়সীমা কি চাওয়া হবে এখানে বয়সীমা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা যারা আছে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের যে সমস্ত ছাড় থাকে তারা কিন্তু এখানে সমস্ত ছাড় পেয়ে যাবে কিভাবে আবেদন করবে তো আবেদন করতে হলে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেই জন্য আবেদন প্রসেস এবং ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে এবং কবে নাগাদ আবেদন করতে পারবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবার কথা হচ্ছে যে আবেদন ফি আবেদন ফি কত লাগবে সংরক্ষিত প্রার্থী যারা আছে তাদেরকে আড়াইশো টাকা এবং যারা জেনারেল কোটা থেকে ফর্মটি ফিল করবে তাদেরকে পাঁচশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে আবেদনের তারিখ এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো আবেদনের তারিখ ঘোষণা করা হয়নি তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশ তারিখের মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে অর্থাৎ সাতাশ তারিখের পর কিন্তু আমরা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটি পেয়ে হাতে এবং তারপরে আমরা জানতে পারবো যে কীভাবে নিয়োগ হবে অর্থাৎ ফুল নোটিফিকেশান যখন পেয়ে যাবো কোন কোন পোস্টে নিয়োগ হবে কত টাকা লাগবে নিয়োগ পদ্ধতি কী সমস্ত কিছু জানতে পারবো তবুও আমরা একটা আইডিয়া নিয়ে নেব যে নিয়োগ পদ্ধতি কি থাকবে চলুন দেখে নিই কীভাবে নির্বাচন করা হবে সাধারণত আরআরবি আরবি নিয়োগের বাছাই প্রক্রিয়া পাঁচটি মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ পাঁচটি পর্যায়ের মাধ্যমে হয়ে থাকে প্রথম পরীক্ষাটা হয় সিবিটি ওয়ান অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তারপরে দ্বিতীয়টি কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টু তারপরে হয় টাইপিং স্কিল অর্থাৎ টাইপিং টেস্ট হয় তারপরে হয় ভেরিফিকেশান অর্থাৎ যা যায় এরপরেই হবে তোমার মেডিকেল পরীক্ষা এবং এই সমস্তগুলি যখন ফিল হয়ে যাবে অর্থাৎ এই সমস্ত পর্যায়গুলি যখন তুমি পাশ করে যাবে তুমি চাকরির জন্য নির্বাচিত হয়ে যাবে ঠিক আছে এই হলো তোমাদের নিয়োগ পদ্ধতি তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে যে ফুল নোটিফিকেশানের দিকে অপেক্ষা করতে হবে ফুল নোটিফিকেশান কবে আসছে তারপরেই কিন্তু আমরা জানতে পারবো যে অ্যাপ্লিকেশান কবে নাগাদ করতে পারবো তো এই ছিল তোমাদের জন্য ইনফরমেশান যদি ভালো লাগে ভিডিওটি লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ